হিউম্যান সায়েন্স ফোরাম সিলচার্স যে সংস্থা এই সংস্থাতে আজকে আমরা দেহ দান করলাম কারণ এই কাজটা একটা ভালো কাজ এই হিসেবেই মনে হচ্ছে যে আমাদের মৃত্যুর পরে এটার আর দেহটার তো কোনো মূল্য নেই তো এইটা যেন মানে মানুষের কাজে ভালো কাজে লাগে আর কি এটাই এটার জন্যই করলাম আজকে আজকের দিনটাই কেন আজকের দিনটা এই জন্য ওই যে আমার হাজব্যান্ড অনেকদিন থেকেই বলছিল যে এই কাজটা করবে তো করবে করবে আচ্ছা এই সামনে সানডেতে করে দিই ওই হিসেবে করা আর আচ্ছা কেমন লাগছে আজকে করার পরে ভালোই লাগছে মনে হচ্ছে যাক একটা ভালো কাজে লাগবে আমাদের শরীরটাও অন্যের কাজে লাগবে আর কি এটাই আপনি কিছু বলুন দেখুন আজকে থেকে কয়েক বছর আগে করিমন্দিরের জ্ঞান রঞ্জন দেব আমার মেশু উনি প্রথম দেহদান করেছিলেন যেত জানি আমি বোরব প্রথম এই থেকে একটু সব কিছু কাজ আমি করি ওনার ব্যাপারে তো মেডিকেল কলেজের দেহদান তখন ছিলেন হীরেন্দ্র চৌধুরী আই স্পেশালিস্ট প্রিন্সিপাল ছিলেন উনি খুব হেল্প করেছেন ব্যাপারটা আমাকে তখন থেকেই আমি ইচ্ছে ছিল যে আমিও একদিন সেটা করবো ভালো কাজে লাগুক আমার দেহটা এই জন্য করা আর আজকের রোববার দিনটা ঠিক করেছি হ্যাঁ সবাই ফ্রি থাকে আমরা নির্দিষ্ট কোনো ইয়ে নেই ডেট আমরা চয়েস করি নিয়ে নিতে সেই থেকে আর কি ভালো হোক ভালো কাজে লাগুক দেহাটা এই জন্যই আমার দান করার ডিসিশন নিয়েছি আমরা দুজনেই আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই গ্রুপে নতুন সদস্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে